আয়াত পড়বে আসসালামু আলাইকুম স্টোরিটার নেম কি আয়াত The headline of this story is a farmer and his wife আপনি যদি এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে প্রেস করে সবগুলি নোটিফিকেশন অন করে নেবেন তাহলে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারবেন ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইব্রাহিমস আল্টিমেট ব্লগ একজন কৃষক এবং তার স্ত্রী এই সম্পর্কে আজকের গল্পটা Yes. Okay, let's start. Let's get started. A farmer said to his wife. একজন কৃষক তার বউকে বলল, স্ত্রীকে বলল, You are lazy. তুমি অলস. You work slowly and lethargically. তুমি অনেক আস্তে কাজ করো আর অসুস্থ মানুষের মতো চলাফেরা করো। এই শব্দটা আমি লিখে দিব পরে। You waste your time. তুমি বাসায় তোমার সময় নষ্ট করো। The wife was angry at her husband's words. কৃষকের স্ত্রী তার উপরে অনেক রাগ করলো because কৃষক তাকে কথাগুলো শোনালো এই জন্য। She said to her husband. সে তার স্বামীকে বলল, You are wrong. তুমি ভুল বলছো। Stay at home tomorrow. তুমি কালকে বাসায় থাকো। I will go to the field. মহিলাটা মাঠে গিয়ে কাজ করবে। I will do your work there. আমি তোমার কাজগুলি মাঠে করব। Will you do my works at home here? And ওই কৃষকের বউ তাকে বলল, তুমি কি আমার কাজগুলি বাসায় বসে করবা? The farmer said happily. কৃষক মানে অনেক সুখের সাথে অনেক খুশি হয়ে এই বলল, হ্যাঁ। Very well. খুব ভালোভাবে করো। I will do your works back at home. আমি তোমার বাসার কাজগুলো বাসায় বসে করব। The wife said. কৃষকের স্ত্রী বলল, Milk the cow. গরুর দুধ নেওয়ার জন্য। Feed the pigs. বাসায় যে শূকরগুলো পালে কৃষকের স্ত্রী তাকে বলে গেল ওই শূকরগুলোকে খাবার দেওয়ার জন্য। Wash the utensils. What is utensils mean? Utensils is your cutlery, basically silverware. Okay. বাসার ওই কিচেনের যে কাটলারিস গুলো আছে মানে স্পুন আর চামচ গটি বাটি ওইগুলো ধোয়ার জন্য। Take care of our hen. বাসার মুরগিগুলোকে দেখার জন্য। And spin the yarn. ইয়ারটাকে স্পিন করতে বলছে যেখানে সুতা বানানো হয় সুতা দিয়ে তারা সুতা তৈরি করে এবং সুতা দিয়ে যেখানে কাপড় বানায় ওই রকম একটা আগে ইয়ার্ন বাসায় রাখতো অনেকেই নিজেরা কাপড় বুনত ওই কাচুর কাপড় বুনার ওটাকে ইয়ার্ন বলা হয় ওটাকে স্পিন করার জন্য ওটাকে ঘুরাইতে বলছিল ওই কৃষক পরে The woman went to the field. ওই মহিলা কৃষকের স্ত্রী মাঠে গেল The farmer stayed back at home. কৃষক বাসায় থাকলো। He took a vessel and went to the cow to milk it. সে একটা বাকেট নিয়ে গরুর কাছে গেল গরুর দুধ বের করার জন্য। He tried to milk the cow. কৃষক গরুর দুধ বের করার চেষ্টা করলো। He received a good kick. সে খুব ভালো একটা লাত্তি খেলো গরুর। He then went to the pigsty. তারপর সে শুয়ারের বাসায় গেল ঘরে He hit his head against a beam. Okay, সে তার মাথা উপরের একটা কাঠের বাড়ি খেলো যখন পিগ শুয়ারের ঘরে ঢুকতে গেল He went to feed the hen. সে মুরগিগুলোকে খাওয়াইতে গেল But he forgot to spin. সে ইয়ানটাকে ঘোরাতে ভুলেই গেছে। সে মানে ঘুরাইনি সারাদিন The wife returned from the field when it turned evening. বিকেল বেলা ওই কৃষকের স্ত্রী মাঠে থেকে বাসায় ফিরে আসে The farmer hung down his head in shame. কৃষকটি তার মাথা নিচু করে লজ্জায় বসে আছে Thereafter he did not find fault with his wife. ওই দিনের পরে ওই কৃষক তার স্ত্রী আর কোনো দোষ ধরেনি বা খুঁজেও পায়নি They lived happily together
for a long time. ওই দিনের পরে তারা সুখীভাবে অনেক দিন মানে দীর্ঘদিন ধরে বাস করে আসছে। সো এই গল্পটার মানে হচ্ছে এটা, আমরা আমি আমার যে এই কাজটা করি এটাকে আমার কাছে অনেক কঠিন মনে হয়, অন্য আমার আমার স্ত্রীর কথাই বলি, সে যে কাজগুলো করে এগুলো আমার কাছে খুবই ইজি মনে হয়। এই গল্পটা থেকে এটাই বোঝালো যে আসলে সবাই সবার জায়গা থেকে পর্যাপ্ত করি, আমরা সবার কাছে সবাই যেন অ্যাপ্রিসিয়েট করি। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আয়ান বিদায় দিয়ে দাও। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বেটার, ওকে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।